আশা করি তোমরা সকলে ভালো আছো, ম্যাডামও ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এটাই আমরা চাই। আর তো আজকে আমি তোমাদের ক্লাসে লেটার পড়াবো এবং লেটার কিভাবে লিখতে হয়, কেমন করে খেয়াল করে কিভাবে কি লিখবে, কিভাবে গুছিয়ে কোন বিষয়গুলোর উপর খেয়াল করবে, যত্নশীল হবে, মনোযোগী হবে, তার উপরে বোঝাবো এবং পড়াবো। প্রথমে খেয়াল করো, আমি যে একটা লেটার দিয়েছি, লেটারের মধ্যে তোমাদের দুজনের নাম দেওয়া থাকবে, একজন লিখবে আর একজনের কাছে লেটার অর্থাৎ চিঠিটা যাবে। কে লিখবে, কে লিখলো এবং কার কাছে লেটারটা গেল, এই দুটো নাম অবশ্যই তোমরা খুব খেয়াল করবে, প্রশ্নটা করবে। এখানে দেখো, সাপোজ ইউ আর সৌরভ, অর্থাৎ মনে করো তুমি সৌরভ, এখানে যে নামটা দেওয়া থাকবে, যদি নাম সাপোজ তোমার নামে যদি দিতে বলে সেক্ষেত্রে তুমি তোমার নামে দিয়ে দিবে, কিন্তু কোনো নাম যদি উল্লেখ করে দেওয়া হয় সেখানে অবশ্যই নামটা খেয়াল করবে তুমি কে। তাহলে এখানে তুমি হচ্ছ সৌরভ। ইওর ফ্রেন্ড ইজ ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইওর এম ইন লাইফ, তোমার বন্ধু তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চায়। নাও রাইট এ লেটার, এখন একটি চিঠি লিখো টু ইওর ফ্রেন্ড আসিফ, অর্থাৎ বন্ধুকে আসিফ, টেলিং হিম অ্যাবাউট ইট, এই তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি রাখো। তাহলে এখানে কিন্তু দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে সৌরভ যে তুমি, আর অপরজন হচ্ছে আসিফ যার কাছে তুমি চিঠিটা লিখতেছ। তাহলে এখন চিঠি লেখার প্রথমে খেয়াল করবে যে আমাদের যেখান থেকে আমি চিঠিটা লিখব সে তার জায়গার নাম থাকবে, তারিখ থাকবে যার কাছে চিঠিটা যাবে তার নাম দেওয়া থাকবে, অর্থাৎ আমি টাঙ্গাইল থেকে লিখতেছি আজকের তারিখ দেওয়া এবং আসিফের কাছে চিঠিটা যাচ্ছে ডিয়ার আসিফ। এখানে তুমি অন্য বন্ধুর নামও দিতে পারতে যদি এখানে আসিফের নামটা উল্লেখ না থাকতো, এখানে ধরো অন্য কারো নামও যদি দেওয়া থাকে তুমি সেটাই খেয়াল করো। এখন দেখো চিঠির বডিটুকু, অর্থাৎ মূল বিষয়টা কি সেটার উপরে তোমার চিঠিটা, সেই বিষয়টা কি লিখেছে। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইওর লেটার, তোমার চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইম ইন লাইফ, তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ। ওয়েল আসলে আই উড লাইক টু বি এ ডক্টর, আসলে আমি একজন ডাক্তার হতে চাই। বিকজ মোস্ট অফ দি পোর পিপুল অফ দিস কান্ট্রি ডু নট গেট প্রপার মেডিকেল ট্রিটমেন্ট, কারণ এই দেশের দরিদ্র জনগণ যথাযথ কে চিকিৎসা সেবা পায় না। তাহলে দেখো আমি একজন ডাক্তার হতে চাই কারণ এই দেশের দরিদ্র জনগণ কে যথাযথ চিকিৎসা সেবা পায় না। আই ওয়ান্ট টু স্টে বিসাইড দেম অ্যাজ এ ডক্টর, তাই ডাক্তার হিসেবে আমি তাদের পাশে থাকতে চাই। প্লিজ লেট মি নো অ্যাবাউট ইয়ার্স, অনুগ্রহ করে বা দয়া করে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কেও জানাবে। উইথ লাভ তোমারই সৌরভ, দেখো চিঠিটা শেষ করেছে সৌরভ, অর্থাৎ তুমি শেষ করেছো, তোমার নামটা সৌরভ দিতে হবে যেহেতু এখানে সৌরভের নামটাই সাপোজ হিসেবে দিয়ে দেওয়া আছে। আর আমি এখানে জাস্ট খামের নমুনা একটা দিয়েছি যে আর হয়তো ঠিকানা যেমন আসিফ ঢাকার আমি দিয়ে দিয়েছি আর সৌরভ টাঙ্গাইল থেকে চিঠিটা লিখেছে সেজন্য টাঙ্গাইল দিয়েছি, এখানে তুমি ডিস্ট্রিক্ট তারপরে থানা আরও ভিলেজ এগুলো দিয়ে দিয়ে কমপ্লিট করতে পারো, আর এখানে তুমি সেরকম ভিলেজ থানা ডিস্ট্রিক্ট দিয়েও তুমি ফিনিশিং দিতে পারো। খামটার স্ট্যাম্প এখানে সাইডে লিখবে, অর্থাৎ পুরোটা খামটা যতটুকু সম্ভব সুন্দর করে করার চেষ্টা করবে, কারণ লেটারের খামটাও ইনভেলপ এটাও একটা নাম্বারের অংশ। কাজে ধন্যবাদ সবাইকে, মন দিয়ে খেয়াল করেছো, বাসায় মন দিয়ে পড়বে, শরীরের দিকে খেয়াল রাখবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।